আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে অল্প পুঁজিতে করা যায়, মানে মাত্র 5,000 টাকার মধ্যে শুরু করা যায় এমন একটি ব্যবসা নিয়ে আলোচনা করব। এবং এই ব্যবসাটি করার মাধ্যমে আপনি প্রতি মাসে সর্বনিম্ন 20,000 টাকা থেকে 25,000 টাকা আয় করতে পারবেন খুব সহজেই। এই ব্যবসাটি পুরুষ এবং মহিলা যে কেউ চাইলে শহর কিংবা গ্রামে শুরু করতে পারবেন। আপনি যদি একজন উদ্যোক্তা হতে চান তাহলে আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি নতুন একটি ব্যবসার আইডিয়া সম্পর্কে জানতে পারবেন। আজকের ব্যবসাটি হলো কৃত্রিম উপায়ে মাশরুম চাষ করার ব্যবসা। এই মাশরুম আমরা মোটামুটি সকলেই চিনে থাকি এবং এটি আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। ক্যান্সার, ডায়াবেটিসের মতো মারাত্মক রোগের প্রতিষেধক হিসেবে অনেকেই মাশরুম খেয়ে থাকেন। এই ব্যবসাটি বর্তমানে একটি সম্ভাবনাময় ব্যবসা হওয়ায় অনেকেই এই ব্যবসাটি করতে চাচ্ছেন। তো প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই মাশরুম চাষের ব্যবসা শুরু করার জন্য সবার প্রথম আপনার প্রয়োজন হবে একটি ভালো জায়গার। আপনি যদি শহর অঞ্চলে থাকেন তাহলে আপনার বাড়ির ছাদ ব্যবহার করতে পারেন, অথবা আপনি যদি গ্রাম অঞ্চলে থাকেন তাহলে আপনার বাড়ির আশেপাশে যে কোনো খালি জায়গা ব্যবহার করতে পারেন। এবার মাশরুম চাষ করার জন্য আপনাকে এই ধরনের বেড তৈরি করতে হবে। এগুলোকে বলা হয় মাশরুম বেড। এগুলোর ভিতরেই মূলত মাশরুম চাষ করা হয়। এই মাশরুম বেড তৈরি করার জন্য সবার প্রথম আপনার প্রয়োজন হবে শুকনো খড়ের। এবার এই খড়গুলো আপনি 1 ইঞ্চি সাইজ করে খড় কাটার মেশিন দিয়ে কেটে নেবেন। তবে আপনি যত পুরনো খড় বাছাই করবেন আপনার মাশরুম চাষ তত ভালো হবে। খড় কাটা হয়ে গেলে এবার আপনাকে এই প্লাস্টিক কাগজের ভিতর খড়গুলো এভাবে ভাঁজ করে ভরতে হবে। আপনি যত বড় মাশরুম তৈরি করতে চান আপনাকে তত বড় পলিথিন নিতে হবে। আপনি এখানে যে পলিথিনটি দেখতে পাচ্ছেন এটি বড় মাশরুম তৈরি করার জন্য একটি পলিথিন। পলিথিনের ভিতর খড়গুলো 4 ইঞ্চি বিছানোর পর মাশরুমের বীজগুলো ঠিক এইভাবে ছড়িয়ে দিতে হবে। এরপর আবার আপনাকে 3 ইঞ্চি করে খড়গুলো বিছাতে হবে এবং পুনরায় মাশরুমের বীজগুলো এভাবে ছড়িয়ে দিতে হবে। এভাবে পুরো পলিথিনটি ভরে ভালোভাবে মুখ আটকিয়ে মাশরুম চাষের জন্য যে জায়গাটি ঠিক করেছেন ওই জায়গাতে রাখতে হবে। আপনার যদি জায়গা কম থাকে তাহলে মাশরুমের বেডগুলো আপনি এইভাবেও রাখতে পারেন। এইরকম প্রতিটি মাশরুমের বেড তৈরি করতে আপনার খরচ হতে পারে 100 টাকা এবং এটি আরও 1 থেকে 2 মাস পরিচর্যা করার জন্য আপনার খরচ হতে পারে আরও 100 থেকে 150 টাকা। এই বেডগুলো স্থাপন করা হয়ে গেলে এবার আপনাকে এই বেডগুলো নিয়মিত পরিচর্যা করতে হবে এবং নিয়মিত পানি দিতে হবে, না হয় আপনার বীজগুলো থেকে ভালোভাবে মাশরুম উৎপন্ন হবে না। আমি আপনাকে যে মাশরুম বেডটি দেখালাম এটি আপনি 2 মাস পরিচর্যা করার পর এটি থেকে 2 কেজি মাশরুম উৎপন্ন করতে পারবেন। আপনি যদি চান তাহলে প্রাথমিক অবস্থায় আপনি 20 থেকে 25টি মাশরুমের বেড নিয়ে এই ব্যবসা শুরু করতে পারেন। আপনি যদি এই ধরনের 20 থেকে 25টি মাশরুম বেড পরিচর্যা করেন তাহলে আপনার খরচ হতে পারে 5,000 টাকা এবং 2 মাস পর তা থেকে আপনি 50 কেজি মাশরুম উৎপন্ন করতে পারবেন এবং প্রতি কেজি মাশরুম আপনি 300 থেকে 600 টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন। এখন কথা হলো এই মাশরুমগুলো আপনারা কোথায় বিক্রি করবেন। এই মাশরুমগুলো আপনারা 3 ভাবে বিক্রি করতে পারবেন। আপনি চাইলে সরাসরি কাঁচা মাশরুমগুলো বিক্রি করতে পারবেন, অথবা সেই কাঁচা মাশরুমগুলোকে শুকিয়ে শুটকির মতো করেও বিক্রি করতে পারবেন, অথবা সেই শুকনো মাশরুমগুলোকে শুকিয়ে গুঁড়ো করেও খুব ভালো দামে বিক্রি করতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। এরকম সব ইউনিক বিজনেস আইডিয়া পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।